আমার সত্যি কথা এশিয়া কাপ নিয়ে অনেক হাই হোপস ছিল আমার নিজের ব্যক্তিগতভাবেও। তো এভাবে করে প্রথম ম্যাচের ইঞ্জুরির কারণে ফেরত আসে, এটা খুব একটা ভালো লাগার কথা না। সো অবশ্যই অনেক অনেক ডিসঅ্যাপয়েন্টেড, বাট এমনই একটা ইঞ্জুরি যেটা আসলে অনেক সময় আমার কন্ট্রোলের মধ্যে থাকে না। এখন এখন আমার যেটা কাজ করার দরকার হলো এটাকে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক হয়ে মাঠে ফিরে আর কি। কথা মানে আমি এই জিনিসটা অনেকবারই বলে ফেলছি অলরেডি, আমি জাস্ট ছোট করে বলে দিতে যে ধরুন আমার বল খেলার কথা ছিল না, আর বল যখন ওই একটা বল ছিল তখন আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো ওই একটা বল খেলতে পারবো। আমি ওই ওই জিনিসটাই নিয়েই আমি ওখানে যাই একটা বল খেলার চেষ্টা করছি আর কি। সো আমি মনে হয় এই জিনিসটা অনেকবার বলছি, সো একটা জিনিস বারেবার আর বলতে ভালো লাগে না। আমার আমার কাছে না ভাবার কিছু না, আমার কাছে মনে হয় যে ক্রিকেট একটা এমনই স্পোর্টস যে কারোর জায়গা কারোর জন্য থেমে থাকে না। আমি আমি ইঞ্জুরির কারণে যদি না খেলতে পারি, আমি শিওর আমার আমার জায়গায় অন্য একজন এসে ওটাকে তার বেস্ট অফ অ্যাবিলিটি হিসাবে পূরণ করার চেষ্টা করবে। সো আমি আমার তরফ থেকে তাদেরকে বেস্ট অফ লাক জানাতে চাই। আম শিওর যেই ওপেন করবে না কেন বাংলাদেশের কথা, বাংলাদেশের টিমের কথা চিন্তা করেই তাদের পারফরমেন্স করার চেষ্টা করবে। এটা আরেকটা একটা ভালো, এটা পজিটিভ দিক যদি চিন্তা করেন, দেখেন জুনিয়ররা যারা আছেন তাদের এখন একটা রেসপন্সিবিলিটি নেওয়ার সুযোগ আছে। আমার কাছে মনে হয় যে নর্মালি আমি ওপেন করতাম ধরেন ওই সময় একজন করতে, এখন দুইজন ধরেন জুনিয়ররাই ওপেন করবেন। সো এটা একটা রেসপন্সিবিলিটিরও ব্যাপার আছে, আমি শিওর এখান থেকে ওরা অনেক কিছু শিখতে পারবে। আর আর এই একটা সময় চারটা পাঁচটা ম্যাচ যেটাই আছে, এই এটা একটা অপরচুনিটি তাদের কাছে যে তাদের জায়গাটাও সিমেন্ট করে নেওয়া। চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারটা দেখেন আমার কাছে মনে হয় না কোনো একজন ইন্ডিভিজুয়াল ক্রিকেটারের জন্য পুরো টিম পারফরমেন্স তার পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, এটা হওয়া উচিতও না। আমি আশা করব যেভাবে করে খেলতেছে, যে জিনিসটা আমরা চাইছিলাম যে একটা ভালো স্টার্ট টুর্নামেন্টে যেটা আমরা অলরেডি পেয়েছি, সো আশা করি যে এইভাবেই আমরা নেক্সট ম্যাচ খেলবো আর থ্রু আউট দ্য টুর্নামেন্ট খেলবো। আর চ্যাম্পিয়ন হবো কি হবো না এটা আমি সবসময় বলি যে অত দূর চিন্তা না করে আমরা যদি 20 তারিখের খেলা নিয়ে চিন্তা করি, তারপরে 21 তারিখেরটা নিয়ে চিন্তা করি। দেখেন মুশফিক ইঞ্জুরি নিয়ে তো 140 করছে, তো তো ধরেন আশা করি যে আবার ওই ইঞ্জুরি নিয়ে আরেকটাও 100 করবে। সাকিব অনেকদিন ধরে ওর হাতের সমস্যা আমরা জানি, বাট এই হাত নিয়েই কিন্তু ও অনেক ভালো পারফরমেন্স করেছে ওয়েস্ট ইন্ডিজে। সো আই এম শিওর আমি এতটুকু বলতে পারি যে সবারই কম বেশি ব্যথা থাকে, আপনার যখন একটা প্লেয়ার মাঠে নামে খেলতে সব কিছু মাথায় চিন্তা করে অথবা সব কিছু স্যাক্রিফাইস করে কিন্তু নামে। সো আমি জানি মুশফিকের ইঞ্জুরিটা কী অথবা সাকিবের ইঞ্জুরিটা কী, ওরা যা করতেছে এটা এটা শো করে যে ওরা কতটুকু ডেডিকেটেড তাদের দায়িত্বের প্রতি আর এই নেশনের। ভালো ফর্মে থাকলে তো মানে আপনি চানই সবচেয়ে যত বেশি ম্যাচ খেলা সম্ভব হয়। আমি যেটা বললাম যে আই হ্যাড ভেরি হাই হোপস এই এশিয়া কাপে, বাট আনফর্চুনেটলি ইঞ্জুরির কারণে ফেরত আসতে হলো, ইটস ডিসঅ্যাপয়েন্টিং। বাট আমি এটা নিয়ে যদি আমি ভাবতে থাকি তাহলে আমার আম শিওর ইটস নট গোয়িং টু হেল্প মি। আই হ্যাভ টু লুক ফরওয়ার্ড, হাতের যেসব অ্যাডভাইস দেওয়া হবে ডক্টর থেকে ওটাই ফলো করে তাড়াতাড়ি ফেরত আসে। এখন যেটা লাস্ট ইঞ্জুরির আপডেট যেটা আমরা ইংল্যান্ড থেকে পেয়েছি, ইংল্যান্ড থেকে যেটা হলো যে ডক্টরটা বলেছেন যে এই মুহূর্তে হয়তো বা অপারেশন করার দরকার নেই, বাট এই একটা এই প্রথম এক সপ্তাহ হলো একটু ক্রিটিক্যাল, বিকজ প্রথম এক সপ্তাহ পর একটা এক্সরে হবে। এক্সরেতে যদি দেখা যায় হিলিংটা ভালো ওয়েতে হচ্ছে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি দেখা যায় যে হিলিংটা একটু ট্যারা ব্যাকআপভাবে হচ্ছে তখন অপারেশনের দরকার হইতে পারে। তো প্রথম এক সপ্তাহ ফার্স্ট উইকে একটা এক্সরে হবে, সেকেন্ড উইকে একটা এক্সরে হবে, তখন আসলে ক্লিয়ারলি বোঝা যাবে যে আসলে এটার অপারেশন দরকার আছে কি নাই। বাট ফর নাও যেটা আমাকে বলেছে যে এই মুহূর্তে এখন দরকার নেই, এক সপ্তাহ 2 সপ্তাহ পর জানতে হবে। সময়টা হলো প্রথম 2 সপ্তাহ আসলে কিছু করার নেই, আমার প্রথম 2-3 সপ্তাহ আমার রেস্টে নিতে হবে। 3 সপ্তাহ পর থেকে হলো ছোটো ছোটো হার্টের মুভমেন্ট শুরু করতে হবে, ওটা স্টেপ বাই স্টেপ ফিজিও আছেন যারা দায়িত্ব আছেন তারা আমাকে বুঝাই দিবে। হ্যাঁ ওটা মনে হয় একটু ভুল বুঝাবুঝি, ওটা কোনো কথাই হচ্ছিলো না, আমার জুতার ফিতা খুলে গেছিলো, সে আমার জুতা ফিতা লাগাই দিছে, এইটাই ভাই। ওই ওই অ্যাটমসফিয়ারের ওই 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 অবস্থায় এসব এত কিছু চিন্তা আসে না আমার মাথায়। আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল একটা বল খেলা, এখন ওটার জন্য ওটার কী হবে কী হবে না, হাতে বল লাগবে কী লাগবে না এইসব আমি সত্যি কথা চিন্তা করিনি।
সো অ্যাট দ্যাট মোমেন্ট আমার জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ওয়াজ টু প্লে দ্যাট পার্টিকুলার ডেলিভারি। ওগুলো জানি না, ব্যাগ আমি তো গুছাই নেই, যদি থাকে তাহলে থাকে। এশিয়া কাপে যেভাবে ওরা, আমি যেটা বললাম, যেভাবে ইঞ্জুরি নিয়ে সবাই খেলতেছে, এটা আসলে এটাই প্রমাণ করে যে কতটুকু তারা ডেডিকেটেড সবাই বাংলাদেশ টিমের প্রতি, তাদের আমাদের কান্ট্রির প্রতি।